গগৈর পত্নী পুনের সোধা পোছা আরক্ষী। ঢকুয়াখানার সুনীল গগৈ ঘর সি আই ডির চলিছে অভিযান আর শিহরণকারী হত্যাকাণ্ডর তদন্ত অব্যাহত রাখিছে সি আই ডিয়ে। ঘটনা সন্দর্ভত সেটিয়া গাঁর কেবাজন লোক সোধা পোছা সি আই ডির দলের। ঘটনার তদন্ত এটিও কিন্তু বিশেষ অগ্রগতি লাভ করা নাই সি আই ডিয়ে। আর এবার পুনের সুনীল গগৈর পত্নীক সোধা পোছা করেছে। পূর্বতেও যটা দিনের জেরা চলিছিল সুনীল গগৈর পত্নীর পুত্রক, পুনর্বার যেহেতু এই সমগ্র যতনার তদন্ত সি আই ডিক দিয়া হয়েছে আর এবার সি আই ডিয়ে পুনের আরম্ভ করেছে তদন্ত ঘটনার। ঢকুয়াখানার সুনীল গগৈর ঘর সি আই ডির দল উপস্থিত হয়েছে। শিহরণকারী হত্যাকাণ্ডর তদন্ত অব্যাহত রাখিছে সি আই ডিয়ে, যে সুনীল গগৈ বর্তমান কোত আর জাহাঙ্গীর হুসেইনের কেনেদরে মৃত্যু হল, ছিন্নমুণ্ড কোত আছে তাক লই অভিযান পুনর্বার আরম্ভ করব সি আই ডি। আর ঘটনা সন্দর্ভত সেটিয়া গাঁর কেবাজনো লোককে সোধা পোছা করেছে। প্রথম পা লৈছে আমার পা, তো আমি সেইখিনিকে জানাইছো সেইটাই কেনেকে কি হয়েছিল আমি কেতিয়া গম পাইছিল সেইখিনি গোটেইখিনি লৈছে আর সেইখিনিকে জানাইছে। আর আমাক আশ্বাস দিছে, ময়ও সুধিছো কিমান দূর আমাক কি করব পারে, কৈছে আমি যিমান পারো চেষ্টা করে আছো আপনাদের ন্যায় দিব কারণে, সেইটার কারণে ওপরতে আশা করছো বিশ্বাস করছো আর সেই বিশ্বাস আমাক দিবগে পারে নয় সেটু সময় কব নাজানো, কিন্তু আমার বিশ্বাস ওপরতে। এটা কথা বতরাবিল ভালে পাইছো বা কিনা এটা যে উলিয়াব পারিব বলে আশাটা করছো, আপনার বিশ্বাস জন্মিছে, বিশ্বাস তো জন্মিছে বারো কথাবিল সেইমতে যদি থাকে হয়তো আমি কিনা একটা রিজাল্ট পাম বলে আশা করব পারো। বিষয়ে একো গম পোৱা নাই কারণ কেউ আজিলেক আমার আসলে অহা নাছিলে, আজি আহিছে আজিহে কথা পাতিছো, সেইটার কারণে এটা আমাক বর্তমান আশ্বাস তো দিছে, পিছরখিনি কেনেকে নিয়ে সেটু সময়ত গম পোৱা যাব। এটা কারণ কেউ আরক্ষীলে আমি চাই চাই এমাহ দিন গল একোটো নাপালো, সেইটো কারণে এতিয়াও সময়ে কব, কিন্তু আশ্বাস তো দিওঁতে দিছে তেওঁলোকে। পাঁচজন আছিল নেকি মই ইমান নাচালো, পাঁচজন আছিল আৰু। রাজ্যের বান পরিস্থিতিক লো উদ্বিগ্ন সরকার, বান পরিস্থিতিক লো কেবিনেটত কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। কাইলের জিলায় জিলায় অর্থাৎ আজির পর বাহর পাতি জিলায় জিলায় বান পরিস্থিতি পর্যবেক্ষণ করব মন্ত্রী সকলে। তিনটা দিনের সংশ্লিষ্ট জেলা সমূহ বাহর পাতিব একোজনক মন্ত্রী। ডিব্রুগড় তিনিচুকিয়ালৈ যাব মন্ত্রী রঞ্জিত দাস, চৰাইদেউত বাহর পাতিব মন্ত্রী যোগেন মোহনে, শিবসাগর যোরহাটলৈ যাব মন্ত্রী বিমল বৰা, ধেমাজি লক্ষিমপুৰত বাহর পাতিব মন্ত্রী রনুজ পেগুয়ে, শোণিতপুৰত বাহৰ পাতিব মন্ত্রী পীয়ূষ হাজৰিকাই, মাজুলীৰ বান পৰিস্থিতি পৰিদৰ্শন কৰিব মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই, উদালগুৰিত বাহৰ পাতিব মন্ত্রী নন্দিতা গাৰলুচাই, আৰু অহা সপ্তাহত বৰাকলৈ যাব মন্ত্রীৰ এটা দল। তিনিৰ পৰা চাৰি দিন বাহৰ পাতিব বৰাকত, কাইলৈ মাজুলীৰ পৰিস্থিতি বুজ ল'ব মুখ্যমন্ত্রীয়ে, আৰু পৰহিলৈ ডিব্ৰুগড়ৰ বান চাবলৈ যাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা, অন্যান্য জিলাৰো বান পৰিস্থিতি পৰিদৰ্শন কৰিব মুখ্যমন্ত্রীয়ে। সেপ্টেম্বৰৰ ভিতৰত ক্ষতিগ্রস্ত স্থানসমূহ নির্মাণ কৰিব চৰকাৰে, অহা বৰ্ষৰ মার্চৰ ভিতৰত চৰকাৰে মেৰামতি কৰিব ক্ষতিগ্রস্ত অনুষ্ঠান আৰু প্ৰতিষ্ঠান। বান সাহায্যৰ বাবে চৰকাৰে মুকলি কৰিছে 19,000 মেট্রিক টন চাউল, জিলা আয়ুক্তসকলক ক্ষয় ক্ষতির বুজ লৈ প্রতিবেদন প্রস্তুতৰ নির্দেশ দিছে চৰকাৰে। লগতে ৰাজ্যত বানত এতিয়ালৈকে 38 জন যিহেতু লোকৰ প্রাণহানি হয়েছে, গতিকে ক্ষয় ক্ষতির বুজ লবলৈ ইতিমধ্যে রাজ্যের প্রান্তে প্রান্তে বিভিন্ন প্রান্তত মন্ত্রীসকলক প্রেরণ করা হব, আর আক্রান্ত রাজ্যখনের বান আক্রান্ত রাজ্যের 28 জেলার 2,208 গাঁও ইতিমধ্যে প্লাবিত হয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে 11,00,000 লোক, বানত ক্ষতিগ্রস্ত হয়েছে 40টা মথাউরি আর 52 দলং, 84টা রাজচক্রত বানর কবলত পড়েছে, বানত 922টাক পথ হয়েছে ক্ষতিগ্রস্ত। কেবিনেট বৈঠকের অন্তত বুধবারে এখন সংবাদমেলর জড়িয়ে এই সমূহ তথ্য মুখ্যমন্ত্রী সদরি করেছে। রাজ্যের শেহতিয়া বান পরিস্থিতি সম্পর্কে বিতংভাবে আলোচনা হয়। আমার রাজ্যখনের বিভিন্ন স্থানত বানপানীয়ে রাজ্যক যথেষ্ট ক্ষতি সাধন করেছে, আর বর্তমানলৈকে আমার 28 জিলাক বানপানীয়ে আক্রান্ত করেছে। আপনালোক সকলোৱে জানে যে আমার এইবাৰ বানপানীত প্রায় 84 রেভিনিউ সার্কেল এফেক্টেড হয়েছে, 84টা রাজচক্র, আর বর্তমানলৈকে আমার হাতত পোৱা পরিসংখ্যা অনুসৰি
2208 গাঁও আমার বানপানীয়ে এফেক্ট করেছে যা কালি নিশালেক যেটা বাতরি আর 11,34,446 জন গৰাকী জনসংখ্যাক এই ফ্লাডে বা এই বানপানীয়ে চুই গৈছে। যদি আমি ক্ষয়ক্ষতির পরিমাণলৈকে চাব যাও তেতিয়াহলে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ এই ধরনের আমি ক্ষয়ক্ষতির একটা বিশদ হিসাব উলিয়াব লাগিব আর সেইবাবে আমি ইতিমধ্যে জিলা উপায়ুক্ত সকলক বানপানীত ক্ষতিগ্রস্ত হওয়া লোকর ক্ষয়ক্ষতির বিতং তথ্য সংগ্রহ করার বাবে যুদ্ধকালীন গতিত সংগ্রহ করার বাবে নির্দেশ দিছো। আমার রাজ্যত সাধারণতে ধারণা করা হয় যে জলসম্পদ বিভাগে মথাউরি বনায়, কিন্তু দরাচলতে জলসম্পদ বিভাগৰ লগতে কৃষি বিভাগ, পঞ্চায়ত আর রুয়েল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আন বিভিন্ন ডিপার্টমেন্টেও মথাউরি বনায়। ক্ষয়ক্ষতির পর যদি চাব যাও জলসম্পদ আর আন গোটেকটা বিভাগের আমি যদি একটা কিউমিলেটিভ ডেটা চাও তেতিয়ালে এইবার 40টা মথাউরি এই ঘটনাত বা এই বানপানীর সময়ত ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়ার ভিতর বঙ্গাইগাঁও জেলার 2টা, কাছাৰ জেলার 3টা, দৰং জেলার 3টা, ডিব্ৰুগড়ত 1টা, গোৱালপাৰাত 1টা, গোলাঘাটত 1টা, হাইলাকান্দিত 3টা, কামৰূপত 1টা, কাৰ্বি আংলঙত 2টা, করিমগঞ্জত 6টা, লক্ষিমপুৰত 3টা, মাজুলীত 1টা, নগাঁৱত 2টা, নলবাৰীত 6টা, শোণিতপুৰত 2টা, তামোলপুৰত 1টা আৰু ওদালগুৰিত 2টা। ইয়াৰ ভিতৰত ডিব্ৰুগড়, গোলাঘাট আৰু মাজুলী নগাঁৱত ক্ষতিগ্রস্ত হোৱা 4টা মথাউৰি জলসম্পদ বিভাগৰ, আন দৰং জিলাতো 1টা মথাউৰি জলসম্পদ বিভাগৰ, কিন্তু কম বেছি পৰিমাণে আন বিভাগেও নিৰ্মাণ কৰা মথাউৰিসমূহ এই ফ্লাডৰ সময়ত এফেক্ট হৈছে। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের